আসসালামু আলাইকুম ওয়া আবার সুপ্রিয় ভাই সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদুল আযহা কুরবানি সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বিশেষ করে আমরা কুরবানি করবো আল্লাহরস্তে কুরবানি যে পশুটা আমরা জবাহ করব। এই কুরবানি পশুর নামের ভিতরে সাতটা নামে কুরবানি করা যাবে কি না এ প্রসঙ্গে অনেকে জানতে চেয়েছেন সেই হিসাব অনুযায়ী আপনাদের কাছে ভিডিওটা পোস্ট করার জন্য এসেছি সাত ভাগে গরু কুরবানি করা যায়েজ যারা বলে থাকেন যে সাত ভাগে গরু কোরবানি করা চলবে না কোনো হাদিসে নেই তাহলে অ্যাকচুয়ালি ভুলই বলছে রসল সাল্লাহ আলিহেবা সাল্লাম তিনি কোরবানি দিয়েছিলেন মিনার ময়দানে একটা দোম্বা দিয়েছিলেন হজরতে হাসান হজরতে হাসাইন রদি আল্লাহ তালা আনহু দুই সাহাবা কেরামদের নামে আর একটা দম্বা দিয়েছিলেন তামাম আম্বিয়া নাবিগিন উম্মাতে মোহাম্মাদির জন্যে আমি এ দলিল আপনার কাছে পেশ করছি না যে একটা পশুতে গরুতে সাত ভাগে নাম দিয়ে কোরবানি করা অবশ্যই জায়েজ এ প্রসঙ্গে বিস্তারিত যদি আপনারা দলিল চান প্রমাণ সাক্ষেপ যদি কিছু নিতে চান ঠিক কমেন্টের নিচে একটা লিন্দ বা আছে এ ভিডিওটা আপনি দেখতে পারেন ভিডিওটা আমার আছে এগারোটা তফসিলের কেতাব থেকে ফতোয়া কেতাব থেকে সহি মাসলা ফতোয়া অনুযায়ী অনেক কটা দলিল উদ্ধৃতি দেওয়া আছে এবং হজরতে আবদুল্লাহ ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে দুটো হাদিস দেওয়া আছে এক ভাগে একটা পশুতে সাত ব্যক্তি অংশগ্রহণ করে কুরবানি দিতে পারবে সুপ্রিয় ভাই সকলের প্রতি ভালোবাসা আন্তরিক মোবারকবাদ জানিয়েই বলছি যারা কুরবানি করবেন একটা অথবা দুটো অথবা তিনটে যারা কুরবানি করতে চান আলহামদুলিল্লাহ ভালো তবে যারা মোটেই পারবেন না খুবই কষ্ট হয় সাংসারিক হিসাব অনুযায়ী তবে যদি বলেন যে আমি চেষ্টা করলে আল্লাহ চায় আমি পেরে যাব কোরবানি দিতে সক্ষম হতে পারব তবে আপনি দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সাত নাম্বার পর্যন্ত আপনি অংশগ্রহণ করতে পারেন এতে প্রচুর ফজিলাত এবং প্রচুর সাবের অংশীদার হওয়া যায় আল্লাহ আমাদের সকলকে সুপথের পথিক বানান এবং ভোজা তৌফিক দান করেন ও আনিল আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম